السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. محترم ناظرين، مسجد গেলে নামাজ গেলে দেখা যায় যে মসজিদ খাজুরের ফাত্তা দিয়া বা অন্য কিছু বেত দিয়া তকি বানাইয়া থুয়া। আম বেশিরভাগ মসজিদ এইগুলা তকি থাকে, যাতে মানছে যদি তকি থাকে না তে এইগুলা তকি ফিন দিয়া নামাজ আদায় করতা। মহতরম নাজিরিন, এই বেতর বা খাজুরের ফাত্তা যে তা দিয়ে তকি বানাইল থাকে, এই ধরনের তকি ফিন দিয়া নামাজ পড়া ঠিক নি না ঠিক না বিলকুল আমরাজ অতদিন আমরা আমরার লাগি জানা জরুরি। মহতরম নাজিরিন, আহসানুল ফতোয়া জিল নম্বর 3 সাফা নম্বর 437-এর মধ্যে এই মাসলাটা লেখছেন যে তকি ফিন দিয়া, এই ধরনের তকি ফিন দিয়া বেশ বাস বেতর বা তো অন্য কিছু বেতর যদি তকি ফিন দিয়া আমরা নামাজ পড়ি তে আমরা নামাজটা মকরু হইব। মহতরম নাজিরিন, নামাজ খেনে মকরু হইব, কারণ নমাজ বন্দায় আল্লাহ তালার লগে খানাখানি করে, আল্লাহ তালার লগে সর্বুশি করে, আল্লাহ তালা বিলকুল সামনে থাকে, তার মাঝে আর কেউ থাকুন না। গতিকে এই ধরনের ফটো যে অত বড় আল্লাহ জাতর সামনে বন্দা হাজির, তে একজন বন্দার লাগি জরুরি হইল যে আল্লাহ তালার যেহে একবারে খান্দাত আছে, একবারে আল্লাহ তালার লগে যদি হে আছে, তে তার লাগি জরুরি হইল যে হে আল্লাহ তালার ইজ্জত আর সম্মানের খাতিরে ও ধরনের লেবাস হে ফিন দিত, ও ধরনের তার সকল সুরত থাকত, যে ধরনের সকল সুরত লইয়া হে কোনো বড় বালা মুয়াজ্জাজ আর বারা কোনো বড় বড় জায়গাত হে যেতা ফিন দিয়া যাইতে পারে। আপনারা নিজে একটা বিবেচনা করকা যে ফাত্তার কাগজ টকি ফিন দিয়া আপনি কোনো প্রাইম মিনিস্টারের গেছে, আপনি কোনো মুখ্যমন্ত্রীর গেছে, কিবা তো আপনি কোনো বড় মেহফিল বিয়াত যাইবানি, নিশ্চয় যাইতানা। কারণ এই ধরনের টকি ফিন দিয়া বিয়া বা অন্য বড় কোনো প্রোগ্রাম বা বড় কোনো মঞ্চর লাগে মোলাকাত করাত গেলে আপনি আপনি আমরা নিশ্চয়ই এখানে জানি যে এই বস্তুটা আমরার লাগে বেইজ্জতি হইব, আমরার লাগে এহতারাম আর ইজ্জতের খেলাফ হইব, বিলকুল আমরার বালা লাগতো না। মহতরম নাজিরিন, আল্লাহ তবারক ওয়া তাআলার জাত তো বহুত বড়, সবচেয়ে বড় আল্লাহ তবারক ওয়া তাআলার জাত, তে হো আল্লাহর সামনে আমরা ও তা ফাত্তার তোকে ফিন দিয়ে আমরা খাড়া হইতাম নি। মহতরম নাজিরিন, নিশ্চয় এই বস্তুটা আমরার লাগি জানা জরুরি, আর আমরা একটা সমাজ আম হিসাবে চলের যে এই ধরনের বস্তু আমরা আমরা খেয়াল করি না, ছোটো ছোটো বস্তু আমরা খেয়াল করি না। মসজিদ গিয়া হামাই গেলাম, হামাইয়া ও তোকে ওটা ফিন দিয়ে আমরা নামাজ পড়ি নিলাম। মহতরম নাজিরিন, আর একটা বস্তু আমরা লাগি খেয়াল করা জরুরি যে যারা মসজিদ তকি দেন এমনি মানছে ফিন দিয়া নামাজ পড়িবার লাগে, আমরা যারা তকি দেন তারার লাগিও জরুরি হইল যে এই ধরনের তকি দিতা না। কারণ এই ধরনের তকি দিলে হুদ্দা ওর মাঞ্চর নামাজটা খামাখা মকরু হইব। তকি হও যদি আপনার দিবার ইচ্ছা থাকে যে আপনি তোরা বালা তকি যেটা সরাসর চলে ওটা তকি আপনি মসজিদে দোক্কা, এই ফাত্তাদর ফাত্তার বা বাস বেতর এই ধরনের তকি মসজিদে দিয়া হুদ্দা ও মুসল্লির নামাজটা মকরু করাইবার দরকার নাই। মহতরম নাজিরিন, আশা করি এই ভিডিওর দ্বারা আমরা একটা নতুন মাসলা জানতে পারছি, শিখতে পারছি। যদি এই ভিডিওর দ্বারা আমরা কোনো ফায়দা হয়েছে মহতরম নাজিরিন, তে এই ভিডিওটা আপনার সদকা এ জারিয়া হিসাবে আগে অন্যের কাছে শেয়ার করে দিবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।